হ্যালো ভিউয়ার্স, স্বাগতম। আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ যারা আমরা যারা নতুন ইউটিউবার তারা অনেকেই হয়তো জানে না যে আমরা একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেকগুলো ট্যাগের প্রয়োজন হয় এবং ট্যাগগুলো এবং কিওয়ার্ডগুলো আমরা কোথায় থেকে সংগ্রহ করবো এগুলো অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য কোনো টেনশন নেই, অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন। আমরা আজকে স্ক্রিনে এই বিষয় নিয়ে এভরিথিং আজকে আমরা আলোচনা করবো, যে আমরা ট্যাগগুলো বিভিন্ন ট্যাগগুলো আমরা ভিডিও রিলেটেড ট্যাগগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করবো এবং খুব কম সময়ে এবং খুব সহজে সংগ্রহ করবো আমরা এগুলো নিয়ে স্ক্রিনে আলোচনা করবো। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। ওয়েলকাম টু ব্যাক। সো ভিউয়ার্স, আজকে আমি যেটা দেখাবো সেটা হলো কীভাবে আপনার ভিডিও রিলেটেড ট্যাগুলো খুঁজে বের করবেন বা কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। সো প্রথমে আপনাদেরকে বলছি যে এরকম একটা পেজ বা ব্রাউজার ওপেন করবেন, করার পর আপনারা এই সার্চ অপশনে গিয়ে আমি একটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়েছি ওখান থেকে অবশ্যই কপি করে নেবেন। আমি পেস্ট করতেছি এখানে, তো লিঙ্কটা পেস্ট করার পর আপনারা এন্টারে ক্লিক করবেন। দেখেন একটা সার্ভারে ওয়েবসাইট ঢুকে পড়ছি। সো ডিরেক্টলি যদি এই ওয়েবসাইট ঢুকতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই লিঙ্কটা নিয়ে আপনি সার্ভারে ক্লিক করতে পারবেন, ঢুকতে পারবেন। সো দেখেন এরকম একটা পেজ ওপেন হবে কিওয়ার্ড টুল। সো আমরা যদি আমাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো আমরা খুঁজে বের করতে চাই, সো এইভাবে আমরা করতে পারবো। সো আমরা দেখেন এখানে ইউটিউব, সো এখানে আপনার একটা আপনার যে ভিডিও যে টাইটেলটা এখানে আপনি পেস্ট করবেন। সো ভিডিও টাইটেলটা আমি এখানে পেস্ট করতেছি, কারণ দেখেন আমার এখানে একটা ভিডিও আছে যে হাউ টু ক্রিয়েট, এটা আপনার অ্যাডসেন্সের একটা ভিডিও আছে। সো আমি ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সো আমি এটা দিয়ে আমি সার্চ করতেছি, দেখি আমার কিওয়ার্ডগুলো কী কী আসে। সো এক্ষেত্রে আপনার যে ভিডিওর যে টাইটেলটা এখানে আপনি পেস্ট করে দেবেন বা লিখবেন, টাইপিং করবেন যে আমি টাইপিং করলাম যে হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আচ্ছা আমি এতটুকু দিয়ে আমি সার্চ দেব, আমার এটা হলো আমার ভিডিওর যে টাইটেলটা এটা। সো আমি এখানে দেখেন আমার ভিডিও রিলেটেড অনেক কিওয়ার্ড চলে আসছে এখানে, এই যে আপনার এখানে চলে আসছে অনেক অনেক কিওয়ার্ড, আপনি নিজেরা দেখতে পারবেন যে অনেক কিওয়ার্ড চলে আসছে আমাদের। এখান থেকে আমাদের চুজ করবো যে আমরা কোনটা আমাদের ভিডিওর জন্য উপযুক্ত এবং কোনটা খুবই মানে পপুলার, তো এগুলো আমরা সিলেক্ট করে কপি করে আপনারা অবশ্যই একটা নোটপ্যাড সাথে রাখবেন। আপনার আমি একটা নোটপ্যাড করছি নতুন করে, নতুন নোটপ্যাড রাখবেন এই যে। সো আমরা দেখেন অনেক অনেক কিওয়ার্ড এখানে, তো এখান থেকে আমরা চুজ করে 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 আমরা কপি করে নেব। সো কপি করাটা আমাদের এক্ষেত্রে খুবই সিম্পলি একটা ব্যাপার, কারণ দেখেন যে আমরা মনে করেন আমরা অ্যানালাইজ হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাংলা, সো এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা কিওয়ার্ড। সো আমরা এখানে জাস্ট বক্সে একটা ক্লিক করব। সো দেখেন এখানে দেওয়া আছে যে আপনার হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর অ্যাডোব বাংলা, এটা আছে মোটামুটি। তারপরে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, তারপর আপনার এটা, তারপর আপনার এটা এটা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে অনেক অনেকগুলো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তারপরে আপনার আছে আর অনেক ইম্পর্টেন্ট এখানে রয়েছে, আপনারা যেগুলো বিভিন্ন যারা বড় বড় মানে ইউটিউবার বা বড় বড় চ্যানেলগুলো এগুলোতে আপনারা একটু লক্ষ্য করবেন যে তারা কী কী কিওয়ার্ডগুলো ইউজ করে, ওই দিকটুকু মানে একটু খেয়াল রাখবেন।
তো ওই দিকে খেয়াল রাখার পরে এই দিকে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো বেশি ব্যবহৃত হয় এবং কোনগুলো পপুলার। সো ওইগুলো আপনি সিলেক্ট করবে এখান থেকে। সিলেক্ট করার পর আপনার এখানে, হ্যাঁ আরো অনেক সিলেক্ট করতে পারবেন। সবগুলো সিলেক্ট করার পর আমরা যে কাজটা করতে হবে, আচ্ছা মনে করেন আমরা সিলেক্ট করলাম, তো এখানে আমরা কতটা সিলেক্ট করলাম, কয়টা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ওইটা আপনার এখানে কাউন্ট হইতেছে যে 15টা আমরা সিলেক্ট করলাম। তো দেখেন আমরা আরেকটা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আমাদের এখানে কাউন্ট হয়ে গেলো 16টা। সো আমরা যদি এগুলোকে কপি করতে চাই এখন, খুব সিম্পলি একটা ব্যাপার, কারণ অন্য অন্য মানে পিসিতে বা অন্য অন্য ওয়েবসাইটে ঢোকার পরে আপনার কপি করতে হলে আপনার এভাবে কপি করতে হবে। সো এটা আপনার এভাবে কপি করতে হবে না, এটা আপনার খুবই সিম্পলি একটা ব্যাপার। দেখেন এখানে এখানে কপি এক্সপোর্ট মানে এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এখানে যে কপি টু স্লিপ বোর্ড এখানে ক্লিক করবেন, অবশ্যই এটা কপি হয়ে গেছে। সো আমরা একটা নোটপ্যাডে এটা পেস্ট করব। নোটপ্যাড ওপেন করলাম, নতুন নোটপ্যাড আমরা এটা ওপেন করার পর আমরা এখানে পেস্ট করব কন্ট্রোল ভি। দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো সবগুলো এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এবং এগুলো আপনার সেভ করে রেখে, আপনার কন্ট্রোল এস সেভ করে আপনার আপনার ভিডিও রিলেটেড ভিডিওতে আপনার এটা ইউজ করতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য। আমি একজন নতুন ইউটিউবার, সো আমি শুরু করছি মাত্র। সো আমি ইউটিউব সম্পর্কে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর সাহায্য মানে ইয়ে করবো, অবশ্যই দোয়া করবো আমার জন্য। সো আল্লাহ হাফেজ। Oh my gosh, the music just turns me off.